আমরা আলোচনা করছি ভোটার লিস্ট এর কোন ফর্ম বা কাজে ফটো লাগবেই এবং সেই ফটোগুলো কেমন হবে তো বর্তমানে আমাদের চারটি ফর্মে ভোটার লিস্ট এর চলে যেমন ফর্ম ছয় ফর্ম ছয়ের খ। ফর্ম সাত এবং ফর্ম আট এই ফর্মগুলো দু এর অক্টোবর থেকে মডিফাই করা হয়েছে অর্থাৎ আগে যে ফর্মগুলো প্রচলিত ছিল সেইগুলোকে অনেকটা মডিফাই করা হয়েছে এবং তাদের কাজকর্ম বা কার্য প্রণালী অনেকটাই কিন্তু পাল্টানো হয়েছে এবারে প্রথমে যদি আমরা ছয় নম্বর ফর্মের কথা বলি যে ফর্মের কাজ হলো নতুন ভোটার নিবন্ধীকরণ এই ফর্মের সঙ্গে বা নিদর্শের সঙ্গে আমাদের কিন্তু ফটো দিতেই হবে এইবার যদি আমরা নম্বর নম্বর প্রসঙ্গে আসি তো ফর্মে আমাদের বর্তমানে অনেকগুলো কাজ হয় তো তার মধ্যে যদি আমরা আট নম্বর ফর্মটিকে ভোটার তালিকায় বা ভোটার কার্ডের সংশোধনের জন্য আবেদন করি এবং সংশোধনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে তার মধ্যে থেকে যদি আমরা ইমেজটাকে বা ছবিটাকে পাল্টাতে যাই শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমাদের ছবির দরকার হবে বিষয়টি আরেকটু ভালো করে বুঝে নিতে হবে যে শুধুমাত্র ইমেজ খারাপ থাকলে তা সংশোধন করতে ফটো লাগবে তাছাড়া লাগবে না আরেকটু বিস্তারিত ভাবে আমি বিষয়টা বলি আট নম্বর ফর্ম দিয়ে আমরা বাসস্থান পরিবর্তন করতে পারি বর্তমান নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির সংশোধন করতে পারি পুরনো এপিকের পরিবর্তে নতুন এপিক সেটা আমরা করে নিতে পারি শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত নির্বাচকদের আমরা চিহ্নিতকরণ করার জন্য আবেদন করতে পারি তো যদি আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সংশোধনের জন্য আবেদন করি তাহলেই যে ছবি বা ইমেজ লাগবে এমন কোনো কথা না তো সেই সংশোধনের মধ্যে আবার একটা অপশন রয়েছে যে আমরা ইমেজটা বা ছবিটা পাল্টাচ্ছি কিনা তো শুধুমাত্র যদি আমরা ইমেজ বা ছবিটা পাল্টাই বা কারেকশন করি সেক্ষেত্রেই শুধুমাত্র ফটো লাগবে যদি কেউ নাম সংশোধন করে কোন সম্পর্কের নাম সংশোধন করে সম্পর্কের ধরন সংশোধন করে বা বয়স সংশোধন করে বা ঠিকানা সংশোধন করে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ফটো লাগবে না শুধুমাত্র যদি তালিকায় বা ছবিতে যে রয়েছে ঝাপসা থাকে চোখ মুখ ঠিক বোঝা না যায় শুধুমাত্র সেইটুকু যদি কেউ পাল্টাতে চায় তাহলেই কিন্তু ফটো লাগবে এবারে আমরা কথা বলবো সাত নম্বর ফর্ম নিয়ে এই সাত নম্বর ফর্মের কাজ হলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ক্ষেত্রে আমাদের ফটো দেওয়ার কোনো দরকার নেই এইবারে আরো একটি ফর্ম এবার থেকে নতুন চালু রয়েছে সেটা হলো ভোটার ও আধার সংযুক্তিকরণ এবং সেই কাজটি হয়ে থাকে ছয় নম্বর নিদর্শে বা ছয় নম্বর ফর্মে তো এখানেও ফটো আমাদের লাগবে না তাহলে এই গেল যে কোথায় ফটো লাগে এবং কোথায় ফটো লাগে না এইবারে আলোচনা করব যদি আমাদের ফটো দেওয়ার প্রয়োজন হয় সেই ফটোটি কেমন হবে তো সেই ফটোটি অবশ্যই রঙিন হবে ফটোটি অবশ্যই ভালো কোয়ালিটির হবে যাতে চোখ নাক মুখ ঠিকঠাক বোঝা যায় এবং সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে সাদা হতে হবে মানে দিকে কোনো লোগো বা কোন রকমের কিছু থাকবে না তো ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে এবং সেই ছবির যে মাপ সেই মাপটা হবে সাড়ে তিন সেন্টিমিটার গুণ সাড়ে চার সেন্টিমিটার অর্থাৎ এর একদিকে হবে সাড়ে তিন সেন্টিমিটার যেটা দেখানো হচ্ছে ছবিতে আর লম্বাতে বা আরেকদিকে হবে সাড়ে চার সেন্টিমিটার তাহলে এই ছিল ছবির বিষয়টা সেই সঙ্গে ভিডিওটি শেষ করব তার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবেন কিছু জানার বা জানার থাকলে কমেন্ট সর্বোপরি এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কারণ এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের হামেশায় দিতেই থাকবো